বাঘিনীর শিকার ধরা। এক ছিল হরিণছানা, সে বড্ড দুষ্ট ছিল, সারাক্ষণ খেলে বেড়াত। মা বলতো, তুমি খেলো, খেলা খুব ভালো, তাতে শরীর স্বাস্থ্য ভালোই থাকে, কিন্তু সাবধানে। মা বলতো বনের এদিকে খেলা করতে, যেখানে আর পাঁচটা বাচ্চারা খেলে, এই কাঠবিড়ালির বাচ্চা, খরগোশের বাচ্চা আর তার অন্য ভাই বোনেরা। তাছাড়া সেখানে কত ফুল ফোটে, কত রকম প্রজাপতি আসে, রং বেরঙের পাখি আসে, গান গায়, আর মাও একটু খেয়াল রাখতে পারে বাড়ি থেকে। যা দিনকাল পড়েছে, এই তো সেদিন, কথা নেই বার্তা নেই, ওখান থেকে তুলে নিয়ে গেল তারই এক খুঁড়তুতো ভাইকে। বনে তো ভয়ানক জন্তুর অভাব নেই। মা বলে, নিজেকেই সবসময় সাবধানে রাখতে হয়, বুঝে শুনে চলতে হয়। কিন্তু এই হরিণছানাটা ছিল বড্ড ছটপটে আর খামখেয়ালি। সে একা একা ঘুরে বেড়াতে বড্ড ভালোবাসত। মাকে সে ভালোবাসত, কিন্তু কথাটা তেমন শুনত না, আর সেই জন্যই সেদিন হলো এক মহাবিপদ। এক ছিল হরিণছানা, মুখ থার ছন্দের ফানা, করে ফিরে একা একা শোনালা খারর মানা। একদিন আপন মনে চলে এলো গভীর বনে, যেখানে বাঘের বই পাশু পাখি সময় গনে। হঠাৎ সে মুক্তি তোলে, এ কোথায় আসলো চলে, বাড়ি ছেড়ে অনেক দূরে, কাউকে না কিচ্ছু বলে, সেই ভেবে থমকে দাঁড়ায়। তখন যে সন্ধে গড়ায়, মনে পড়ে মায়ের কথা, ছানাটা পথ চেহারায়। তখনই গাছের আড়ে কে যেন উঠোনা নড়ে, দৌড়া দৌড়া দগ্ধে গায়ে এগুইছে ফায়ে ফায়ে, সাপাবি হিংস্র পর হাপ হাপ কেমন থর, ওকারণী শিকার ছাড়ি সুযোগ ফেরি খাড়ি হরি। পাশে ভালো মাংস খেতে বসে ছিল অতি ফেতে, একা দেখে হরিণছানা বাঘিনী দিল হানা। এমন সময় একটি পাখি কোথা যেন উঠল ডাকি, জানাটি হয়ে চোতে হঠাৎ ই দৃশ্যে চোতে, বাঘিনীর চোখ যে জলে, তারি পিছে দৌড়ে চলে, ফুসছে ভীষণ রাগে, ঘাড়ে ধরে ফেলবে বাগে। তখনই আকাশ থেকে মেঘগুলো উঠল দেখে, তারই সাথে বৃষ্টি নামে, বাঘিনী এবার থামে। হরিণছানা ছুটেই চলে, জোলা বন সজে ফেলে, মাকে তার পড়ছে মনে, একা এই গভীর বনে। কি হলো তারপর সেই দুষ্টু ছানাটা? সেই দিন তার ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি নেমেছিল ঝমঝম করে, তাই বাঘিনীটা আর তাকে দেখতে পেল না। ছুটতে 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 সে অবশেষে ফিরেছিল বাড়িতে। মাকে দেখে তার ধরে প্রাণ এসেছিল, আর সেদিন থেকে সে আর মায়ের কথা অমান্য করেনি। মাঝে মাঝে মায়ের কথা তার শুনতে ইচ্ছা করত না বটে, তবে সে মনে মনে বুঝত মা তার ভালোর জন্যই বলছে। আর মাও ঠিক করেছিল এবার থেকে শাসন করবে, তবে একটু অন্যভাবে। না করার কারণটা একটু সময় নিয়ে ভালো করে বুঝিয়ে বলবে।